আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে পরের দিনের সকালে আমরা হোটেল থেকে সবাই ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি, কারণ আমাদের আরেকটা সুন্দর জায়গায় যেতে হবে। এই জন্য তো এই জায়গাটা ভীষণ সুন্দর, এক কথায় অসাধারণ, সকালে সবার মন কাড়ার মতো। আলহামদুলিল্লাহ। পুদিনা সেম সরাই ওয়াঙ্গি তো আমি একটা জিনিস দেখাই, এই পাতাটা নাকি খায়, সবাই খাইতেছে এটা। এই যে আমি খাবো বিসমিল্লা করে, অনেক মজা। হ্যাঁ বলে মাকান মাকান, হ্যাঁ বলে ইয়া স্ট্যাঙ্গো। যাই হোক, অবশেষে গাড়ি থেকে নামার পর দেখলাম সবাই গাছে থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে। আমি আসলে জীবনে প্রথম দেখেছি পাতা, আমি জানতাম না এটা কিসের পাতা, কেনই বা খাচ্ছে। সবাই নেমে নেমে ছিঁড়ে একটা একটা করে সবাই চিবাচ্ছে। পরে আমি তো আসলে ওইভাবে কখনো দেখি নাই, আর আমার জীবনে প্রথম দেখা। আর পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, সকালবেলা যেই কোনো কারোই মন কাড়ার মতো দৃশ্য। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আর হালকা হালকা একটু একটু বৃষ্টি ছিল, তো যাই হোক আলহামদুলিল্লাহ। পরে ম্যাডাম আমাকে বললো যে তুমি একটা পাতা ট্রাই করে দেখো কেমন লাগে। তো আমি হচ্ছে প্রথমে মুখে দিয়ে সাথে সাথে মনে হইলো যেন সুইঙ্গার মতো গ্রান, তারপরে আছে পুদিনা পাতার মধ্যে একটু তিতা লাগলো আর কি, একটু ঝাল ঝাল। তো আলহামদুলিল্লাহ এটা নাকি আমাদের সবার পরিচিত একটা পাতা, এটা নাকি চা পাতা। আমি আসলে অবাক হয়ে গেছি, আমি জীবনে প্রথম দেখেছি। তো আমরা এখন চা পাতা তুলতে যাব, সবার হাতে প্লাস্টিক, আমরা প্লাস্টিক নিয়ে প্রস্তুত। শ্যাম বাই বাই। আচ্ছা ওই যে বিড়াল নিয়ে আসছে এখন আমরা সবাই। এ এটা তো দিশে মাথার দেওয়াল লেগে প্লাস্টিক। বৃষ্টির মধ্যে কি সাপাত মানুষ তোলে? আরে ঈশান তুমি সাপাত তুলবা? ওকে চলো সাপাত তুলে আসি। তো সবাই আসতেছে দলে দলে সাপাত তোলার জন্য। আমাদের টিমের সব সদস্য এই যে আমরা যাইতেছি আস্তে আস্তে বিলের ভিতরে। কচুরি পানা চা পাতা, চা পাতা কার কার লাগবে চলে আসেন। আমরা চা বাগানে আছি, চা বাগান থেকে ব্যাগ বইরা নিতে হবে চা পাতা, নাইলে হবে না। চলো সবাই চা পাতা তোলার জন্য বিজি। নরম আছে তো রে, ভেঙে যে দলি চা পাতা তুলেছি, ব্যাগ ভরে চা পাতা না লাগবে। ও অনেক সুন্দর গ্রান বেরিস, এটা জাল দিলে কালার হইব? কালার না বুঝতে লাগি বলে দিয়ে রং এসব লাগি বুঝতে এখন যাব। এই যে চা পাতা তুলেছি, এই যে সবাই চা তুলতেছে, সবাই কেউ বাদ নাই। আমরা সবাই চা বাগানে এসেছি, চা তুলতে। এই যে সবাই চা তোলার জন্য বিজি, আমরাও তুলেছি। এই যে চা পাতা, এটা কিন্তু অরিজিনাল চা, পানির ভিতরে দিলেই একদম লাল হয়ে যাবে।
তো আমাদের সবার চা তোলা শেষ, এখন আমরা চা বাগানে বসি, নাস্তা করব, চা থাকবে সাথে, হচ্ছে আরো নাস্তা থাকবে, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। সব বসে গিয়েছে একদম, বসে আমরা খাওয়া দাওয়া করবো এখন। এই যে আমাদের সিট পাইলাম অবশেষে, আসলে আমাদেরকে মেনু সার্ভ করবে। এটা চা দিচ্ছে আমাদেরকে, এই যে চা পাতা থেকে চা বানানো হয়েছে, এখন চা দিচ্ছে আমাদেরকে। সকালের নাস্তা এটা আমাদের, সকালে সেই স্বাদ, সেই স্বাদ চা, বসেন। চা বাগানে বসে নাস্তা করছি, খুব সুন্দর। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরাও হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাসা। এই যে গাছ নিয়েছি আমাদেরকে, তারা গাছ দিয়ে দিয়েছে, ছোট ছোট গাছ প্লাস্টিকে ভরে নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ওই তো ফাইনাল আমরা চলে যাচ্ছি। যাই হোক, আপনারা যারা মালয়েশিয়াতে আছেন চলে আসবেন কুয়ালা সেলাঙ্গর, এটা এক টুকরো মনে হয় যেন বাংলাদেশের মতো গ্রামের অঞ্চল।